এই মুহূর্তে আপনাকে নিয়ে এখানে আসুন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমি শিপল, রবিনের ছোট ভাই। আমি যদি খাবার নিয়ে এসেছি। প্লিজ আসুন বসুন। থ্যাংক ইউ। আমরা এখন কি করব? ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে না আসছে। ওয়েদার তো সুন্দর, তাই না? না একদমই না, উফ কি ঠান্ডা। কি বলছেন আপনি, এই ওয়েদার আপনার পছন্দ না? আরে না, কি জায়গা বলছেন, কি পাহাড়, এই সমস্ত মেঘ আমার একদম ভালো লাগে না। দেখেন প্রভু, আমি মিথ্যা কথা বলতে পারবো না আপনার সাথে। আমি আমার জিন্দিগিতে মিথ্যা কথা বলি নাই, সত্যি করে বলি। আমি যেমন আছি সেই রকমভাবে আপনাদের বউ হওয়ার চেষ্টা করব। কিন্তু এখন চেঞ্জ হলে তুমি আবার কনফিউজ হয়ে যাবা। তো করবাটা কি খুলে বলো আমার, কি করতে চাও তুমি? বিয়ে করে ফেলি। কেমনে? পালাউটা খিচুড়ি খাই নাই সবসময়। কি হয়েছে, এই পাউরুটি আর জেলি খাইছি আর গরম গরম এক কাপ চা, মানে খিচুড়ি আর ডিম ভাজা, তাও আবার গরম গরম সকালের নাস্তা। বাবা আমি তো মনে ফিল করে এটা ভালো আছে, ফরমালিন মুক্ত, এই যে এটা রূপালি আছে এটা ভালো। অবজা চেকিং চলতেছে, ফরমালিন আছে কি না। ওগুলা তোর বিজনেস না? হ্যাঁ রে, সাইরে দে এসব অপকর্ম, সাইরে দে, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। কি করছো তুমি, যত পদে রান্না করছো, পুপি তো আজকে খায় একেবারে। তুই একটু ভাবে থাকবি, কোনো কথা বলবি না, আজকে একটু খাট না বেটা একা, না হয় একটা রাত একটু কষ্ট করলি অসুবিধা কি, বাজে কথা বলিস না তো, যাই কে। হ্যাঁ আমি তো এখন যাবই, আমাকে তো তোদের কারোই ভালো লাগে না। আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি মিস্টার সৌরভ, আমি বিজনেস করতেছি। আমার দিকে তাকা, আমি যখন যাবো তখনই কিন্তু এই গাড়িটা নিয়ে হাজির। আরে দোস্ত তুমি কেন বলো না, তুমি হচ্ছে আমার জানকার জিগার দোস্তকার টুকরা। এত বড় একটা স্টুপিড দেখো, সে এসে ছেড়ে যায় নাই, আমি কি গ্যাসের চিন্তা কখনো করি?
কথা বলতে চাচ্ছিলাম সেই সময় সে একটা ভেজাল লাগিয়েছে, এই জন্যই আমার একটু সমস্যা হয়েছে। তুমি রাগ করো আদর্শ সামনে মানতে পারে বলো। কত পারেন একটা পথ, সেই পথে চলতে প্রয়োজন একজন মনেরই। তাদের ভিতরে ঢুকে যাবে এই জিনিস। এখন শোনেন, যত দ্রুত সম্ভব খেলা শেষ।